এ বেটা তাহলে আমি কি? আপনি স্যার আলী? আমি জাহাঙ্গীর আলী। স্বপ্নবাজ বাংলার পথে বন্ধুরা, আপনারা কেমন আছেন? মেঘ আর পাহাড়ের এক মিলবন্ধন সাজেক ভ্যালি। গত পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করছি সাজেক ভ্যালির আশেপাশের সব সৌন্দর্য। আজকে আমাদের গন্তব্য সাজেক ভ্যালির সর্বশেষ পাড়া কংলাং পাড়া। হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই কংলাং পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, যা দেখব অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনার পাশে যে সবুজের সমারোহ দেখতে পাচ্ছেন, এটি মূলত বাংলাদেশের সাইড। আর আমার হাতের ডান পাশে যেটা দেখতে পারবেন, এটি মূলত ভারতের সাইড। এবং ঠিক বর্ডার দিয়েই আমরা চলছি সাজেকের সর্বশেষ পাড়া কংলাং পাড়া। সামনে যে উঁচু ঢিবিটা দেখতে পাচ্ছেন, এটি মূলত সেনাবাহিনীদের হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হয়। সেনাবাহিনীতে তাদের মালামাল আনা নেওয়ার কাজে এই হেলিপ্যাড ব্যবহার করে থাকে। আমার হাতের ডান পাশে ভারতের মিজোরাম আর আমার হাতের বাম পাশে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন সাজেক ভ্যালির অপরূপ সব ঘরের যে রঙিন টিন ব্যবহার করা। সাজেক ভ্যালিতে আসলে আপনি একটা জিনিস দেখতে পাবেন, তা হলো সব বাড়িঘরগুলো, হোটেল মোটেলগুলো এই রঙিন টিন দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘর সাজেকে। সাজেক ভ্যালিতে আইন শৃঙ্খলা খুবই ভালো, তার মূলত কারণ এই জায়গাটা সর্বটাই সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। সেনাবাহিনী এবং বাংলাদেশের বিজিবি দ্বারা পরিচালিত হয়ে থাকে এই সাজেক ভ্যালি। আরেকটি হেলিপ্যাড দেখতে পাচ্ছেন। কংলাং পাড়া বাংলাদেশ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের অবস্থিত। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1800 ফুট। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা পায়ে হাঁটা পথে রওনা দিয়েছি কংলাং পাড়ার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন সামনেই, হ্যাঁ আমরা যে ডান পাশে দেখতে পাচ্ছি, এটি মূলত ভারতের মিজোরাম। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে সুন্দরভাবে আপনাদের দেখাতে পাচ্ছি না ভারতের মিজোরাম। দেখতে পাচ্ছেন ভারতের মিজোরাম রাষ্ট্র। সাজেক ভ্যালি আসলে অবশ্যই আপনাকে রেইনকোট অথবা সাথে নিয়ে আসতে হবে, কারণ এই মেঘ এই বৃষ্টি এই সাজেকের যেন একটা মেলবন্ধন। যে কোনো মুহূর্তেই বৃষ্টি হতে পারে, আপনি বের হবেন সূর্যের আলো দেখে, কিন্তু প্রতি মুহূর্তে হঠাৎ এক পশলা বৃষ্টি আপনাকে ভিজিয়ে দিতে পারে। তাই আপনাকে অবশ্যই সাথে রেইনকোট অথবা সাথী অবশ্যই আনতে হবে। লক্ষণ বলো,
আমি নাজমা। আমি শিহাব। আমি ইমরান। আমি মামা জাহাঙ্গীর শেখ। হে বেটা, তাহলে আমি কি? আপনি স্যার আলী? আমি জাহাঙ্গীর আলী। বিদেশ তো নাম এখানে। হ্যাঁ, নাম কি? হ্যাঁ, তোমার নাম বলো। হলো দেখতে পাচ্ছেন, এইটি সাজেক ভ্যালির ঝিরি। এখান থেকে পানি বেয়ে বেয়ে ঝর্ণা আকারে নিচে চলে গেছে। সাজেক ভ্যালিতে পাহাড়ের পরতে পরতে দেখবেন সব সৌন্দর্য। দেখছেন, এই ছবিটা হচ্ছে স্নেক ট্রি। এই ট্রিটা সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে সে আরেক জায়গায় চলে গেছে। আপনাদের এখন দেখাচ্ছি কি করে এটি সাপ হয়েছে। আপনারা ভালো করে দেখতে পাবেন, সাপ যেভাবে জড়াজড়ি করে এই গাছটি সেভাবে জড়াজড়ি করে উঠছে। আতেল মোহাম্মদ নাম বলা খুব মুশকিল, কারণ আমার নামের সাথে মিলে যাবে। আপনারা তার চেহারা দেখছেন, এই যে আতেল, বলবো আপনারা শোনেন, তার ভালোবাসা নাই সাজেক ভ্যালি। দেখতে পাচ্ছেন সেই সবুজের সমারোহ একটি গালিচা, মনে হচ্ছে সবুজ আর সবুজ। এটি মূলত বাংলাদেশের সাইড। কংলাং পাড়ার একটি নামের অবশ্যই একটি কারণ আছে। কংলাং পাড়াটি কমলা পাহাড় নামেও পরিচিত। দেখতে পাচ্ছেন সাজেক ভ্যালি গত পর্বে যা দেখিয়েছি সেই স্থানটি, এখন আমরা কত দূরেই অবস্থান করছি। সাজেক ভ্যালি থেকে আপনার কংলাং পাড়া যেতে 30-40 মিনিট সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমাদের সাজেক ভ্যালি গত পর্বের পাহাড়টি। কংলাং পাড়াটি স্থানীয় তথ্য মতে এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থান করার কারণে এই কমলার নাম অনুসারেই এই পাহাড়ের নাম রাখা হয় কংলাং পাড়া। এটিকে কমলাং পাড়াও বলা হয়। পাহাড়ের নিচে কংলাং ঝর্ণা অবস্থিত। যেটি যেতে 2-2.5 ঘন্টা সময় লাগে। আমরা এখন অবস্থান করছি মেঘের রাজ্য সাজেক ভ্যালির কংলাং পাড়ায়। দেখতে পাচ্ছেন উপজাতিদের জীবনযাত্রা। ভারতের মিজোরাম রাজ্য। দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘর টিলার উপরে অবস্থিত। আসলে এগুলোকে আসলে বড় ঘর, খুব দূরে হওয়ার কারণে এটিকে খুবই ছোট মনে হচ্ছে। আমাদের লাঠিয়াল বাহিনী। অবশ্যই সাজেক ভ্যালি বা পাহাড় ট্রেকিং করার সময় আপনাকে হাতে বাহন হিসেবে একটি বাঁশ অথবা কোনো একটি লাঠি ব্যবহার করতে হবে, নতুবা আপনাকে এই পাহাড় বেতে
খুবই কষ্ট হবে। তাই যাওয়ার সময় অবশ্যই একটি বাসের ব্যবস্থা অবশ্যই করবেন। কংলং পাহাড়ের উপরে কংলং পাড়া অবস্থিত। সাজেক ভ্যালির মূলত রুইলুই পাড়া এবং কংলং পাড়ায় সমন্বয়ে গঠিত। কংলং পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। এটি ভারতের সেই বিখ্যাত পাহাড় লুসাই পাহাড়। চারুদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণীয় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন কয়েকজন পর্যটক, তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করছে। বন্ধুরা, পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব দার্জিলিং। ভারতের দার্জিলিং বিষয় নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আর ভারতের দার্জিলিং বিষয়ে টুকিটাকি সব তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ আর নয়, ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকন ক্লিকটা করতে যেন ভুল না হয়। শুভকামনায় আজকের মতো বিদায়, ভালো থাকবেন। স্বপ্নবাজ সাবস্ক্রাইব করুন, ক্লিক করুন বেল আইকন। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।